আসসালামু আলাইকুম, সেতুজ ব্লগের সবাই কেমন চান, কেমন আছেন সবাই? আশা করছি ভালো। আমিও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। প্রতিদিনের মতো নিয়ে চলে আসলাম আমার নতুন আরেকটি ব্লগ। আর এখানে হচ্ছে একটু মাটি গুঁড়ো করে নিচ্ছি, অনেকদিন ধরেই জমানো ছিল, তো টুকিটাকি যাই যা করি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। মানে ঘরের টুকিটাকি কাজগুলোর মধ্যে ভালো লাগা খুঁজে নিয়ে আজকে আমার নতুন আরেকটি ব্লগ আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। দুটো গাছ এনেছিলাম আর সেই গাছ দুটো এখন লাগাবো। আমার ছোটো ভাই আমাকে গিফট করেছে, কালকে বিকালে বের হয়েছিলাম তো আমাকে বললো আপনি চলো, তোমার তো গাছ এত পছন্দ, তোমাকে আজকে দুটো গাছ গিফট করব। তো মাটিটা আমার আগেই বাসায় ছিল, এগুলো আমি রোদে দিয়ে শুকিয়ে নিয়েছি আর কিছু সার, এগুলো মিক্স করে গাছ দুটোকে রোপণ করব। ভালো লাগে, ভালো লাগার জিনিসগুলো যত কষ্টই হোক, কষ্ট করে করলেও অনেক বেশি শান্তি। যখন বারান্দায় যাই গাছগুলোকে দেখি মনটা অটোমেটিকলি অনেক বেশি ভালো হয়ে যায়। আর এখানে বরাবরের মতো একটা রিকোয়েস্ট করে নিচ্ছি, আমার ব্লগগুলো যারা দেখছেন তাদের কাছে যদি একটু হলেও আমার ব্লগগুলো ভালো লেগে থাকে তাহলে কিন্তু আমার চ্যানেলটিতে একটি সাবস্ক্রাইব করে দিতে পারেন। আর হচ্ছে ডেইলি লাইফস্টাইল এগুলো নিয়েই আমার ব্লগ, আর ভালো লাগে সব কিছু আমার ব্লগের মাধ্যমে শেয়ার করতে, ক্যামেরা বন্দি করে রাখতে। এখানে হচ্ছে একটা গাছটার নামটা আমার সঠিক মনে নেই, তবে গাছটাতে খুব সুন্দর সুন্দর বেগুনি কালারের ফুল হয়, যখন আমি এর আগে নার্সারিতে গিয়েছি তখন দেখেছি। আর এটা হচ্ছে শীতকালীন গাছ না, এটা হচ্ছে গরমে খুব ভালো হয়, তো আমি যার কাছ থেকে এনেছি সে বলে দিয়েছে যে এটা গরমে খুব সুন্দর হয়ে উঠবে, আর যখন ফুল আসবে অবশ্যই তো আপনাদের সাথে আমি শেয়ার করব। সব কিছুই টুকিটাকি তো শেয়ার করি আপনাদের সাথে। তো এখানে হচ্ছে মাটিটা খুব ভালোভাবে আমি একটু গুঁড়ো করে একটা সার মিক্স করে নিচ্ছি। আমাকে ওখান থেকেই বলে দিয়েছে ওরা যে এভাবে করে লাগালে গাছটা ভালো হবে। আর এটা একেবারে গোড়া থেকে দু তিনটা টেংরি ছেড়েছে, নতুন নতুন গাছ গজিয়েছে, সেজন্যই মানে গাছটা এনেছি যে এটা গরমে ভালো হয়ে উঠবে, তখন নাকি টপটা একেবারে ভরে যাবে। তো এখন এইটা লাগাবো। আর হচ্ছে একটা গোলাপ ফুল গাছ এনেছিলাম, ওটাও হচ্ছে তিন কালারের, মানে প্রথমে হবে গোলাপি, তারপরে হালকা হয়ে যাবে কালারটা, তারপরে আবার সাদা হয়ে তারপরে ঝরে যাবে, এরকম একটা গোলাপ ফুল গাছ এনেছি। আর আমার কাছে অনেক আগে থেকেই এইসব ফুল গাছগাছালি আমার অনেক পছন্দ, তো মাঝখানে অনেক বেশি ব্যস্ততার জন্য করতে পারতাম না, আবার একটু শুরু করেছি। তো গাছ দুটো আমি রোপণ করে দিয়েছি, এখন একটু পানি দিয়ে বারান্দায় নিয়ে চলে যাব, তারপরে ঘরের সাংসারিক কাজগুলোতে ব্যস্ত হয়ে যাব। এই তো এভাবেই চলছে আমার দিনগুলো। আসলে খারাপ লাগে তখন যখন কষ্ট করে একটা ব্লগ রেডি করি, মানে ভিউ হয় না, আপনারা দেখেন না, তখন অনেক বেশি খারাপ লাগে যে আসলে একটা ব্লগের পিছনে তো একটা গৃহিণী অনেক বেশি ব্যস্ততা থাকে, ব্যস্ততার মাঝখান দিয়েও একটা ব্লগ রেডি করা কিন্তু একটু টাফ। তাই আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই দেখবেন, আপনারা যদি দেখেন সেখানেই আমার সার্থকতা, আমার অনেক বেশি ভালো লাগে তাহলে। আর যদি না দেখেন তাহলে কিন্তু মানে কাজের মানে আগ্রহটা কমে যায়, ইচ্ছা করে না দিতে। এই তো, আর এখন হচ্ছে টুকিটাকি কাজগুলো একটু গুছিয়ে নিচ্ছি, তারপরে চলে যাব রান্নায়। দেখা শুরু করে অবশ্যই একটা লাইক দিবেন, কারণ আপনাদের একটা লাইক আপনাদের মতো আর অনেকের কাছে আমার চ্যানেলটিকে নিয়ে যায়। আজকে মোটামুটি হাতে একটু সময় ছিল, মানে যেদিন আমার ছেলেটা বাসায় থাকে না সেদিন আমি একটু মানে এই যে গাছটা লাগিয়ে নিলাম, মানে আস্তে আস্তে করে একটু শান্তিতে কাজগুলো করতে পারি। আর না হলে কিন্তু ও দেখা যায় অনেক বেশি ডাকাডাকি করে, আম্মু আম্মু করে, একটু পর পরই কার্টুন চেঞ্জ করে দিতে যায়, ওকে টাইম দিতে হয় খাওয়ানো সব কিছু মিলিয়ে। তো আজকে হাতে একটু সময় ছিল, ও ছিল নানুর বাসায়, দুপুরে আসবে ওর পাপার সাথে, সেজন্য আজকে একটু গাছগাছালিগুলো লাগিয়ে নিলাম, মাটিগুলো তৈরি করে নিলাম। আর এখন হচ্ছে এখানে বাঁধাকপি রান্না করব, আর হচ্ছে
একটু শালগম দিয়ে মাছ রান্না করব। না, বাঁধাকপিটা আজকে রান্না করব না, শালগম দিয়ে মাছ রান্না করব আর চিংড়ি মাছ ভোনা করব। এখানে তো সব কিছু এখন কেটে কুটে গুছিয়ে নিচ্ছি, তারপরে রান্নাটাও বসিয়ে দেব। বেগুনটা একটু ভেজে নিচ্ছি, মানে বেগুনটা হালকা একটু তেলের উপরে ফ্রাই করে নিলে, আর চিংড়ি মাছটা যদি এভাবে রান্না করা হয় এটা কিন্তু অনেক বেশি ভালো লাগে, আপনারা ট্রাই করে দেখতে পারেন। এমনি বেগুন দিয়ে রান্না করার থেকে বেগুনটা একটু মোটা মোটা করে কেটে যদি ভেজে নেওয়া হয় সেটা রান্না করলে অনেক বেশি ভালো লাগে। তো এখানে হচ্ছে মাছের জন্য আমি সবজিটাও মশলা দিয়ে কষিয়ে নিচ্ছি। শালগম ছিল আর অল্প কিছু সিম ছিল, ওটা দিয়ে মিক্স করে তারপরে হচ্ছে মাছটা রান্না করব। আর এখানে এই সাইডে চিংড়ি মাছটা বসিয়ে দিব, আর ভাতটা তো আগে হয়ে গিয়েছে। আরাফ এখনও নানুর বাসা থেকে চলে আসবে, যেহেতু দুপুর হয়ে গিয়েছে, আরাফের পাপা লাঞ্চে আসবে, তো আমি বলেছি তুমি আরাফকে নিয়ে এসো। তো আরাফ আসার পরে ওকে খাওয়াবো, গোসল করাবো, ঘুম পাড়িয়ে দিব, এইভাবেই সময়টা কেটে যাবে আর কি। এখানে পেঁয়াজ কাঁচামরিচটা খুব ভালোভাবে একটু ভেজে লবণ দিয়ে, তারপরে চিংড়ি মাছটা দিয়ে আর একটু ভেজে, তারপর সব মশলা দিয়ে চেষ্টা করবেন এরকম রান্নাতে পানিটা খুবই কম ব্যবহার করতে, মানে কষানোর সময় একটু পানি দিবেন, এরপর আর কোনো পানি দিবেন না, একেবারে লো ফ্লেমে এটা মানে পোড়া পোড়া করে রান্না করলে অনেক বেশি টেস্ট হয়। হয়ে গিয়েছে আমার তরকারি, এখন একটু ধনিয়া পাতা দিয়ে তারপরে নামিয়ে ফেলবো। আর এই যে আরব সোনা খাওয়া দাওয়ার পরে একটু খেলা করছে, এখন হচ্ছে ওকে ঘুম পাড়িয়ে দিব। আর এভাবেই একটা গৃহিণীর শত ব্যস্ততার মাঝে দিনগুলো শেষ হয়। আশা করছি আজকের ব্লগটি আপনাদের কাছে ভালো লেগেছে, লাইক কমেন্ট শেয়ার করবেন, আর প্লিজ আমার চ্যানেলটিতে একটি সাবস্ক্রাইব করবেন। নেক্সট যে কোনো একটি ব্লগ নিয়ে আবার হাজির হয়ে যাব, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।